वही दो ठाना जी नोट से अस्सलाम वालेकुम अभी नसीमा खातून कुप्ती गोमुख उच्च विद्यालय एंड कॉलेज कुप्ती शारदपुर सिराजगंज प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे साथ ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत हमें ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম নিয়ে আলোচনা করব তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয় সরকার পুরস্কার লিখেছেন শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা সততার পুরস্কার লিখেছেন শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে আমরা শিক্ষক লেখক পরিচিতিটা আগে জেনে নেই মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতায় সিটি কলেজে কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স এবং 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন মোহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের বিষয় সততার পুরস্কার সে দেশে এক সময়ে আরব দেশে তিনজন ইহুদিকে পরীক্ষা নেওয়ার জন্য তিনজন ইহুদি ছিল তাদের একজন ছিল সর্বাঙ্গে ডবল অন্যজন টাকওয়ালা আর একজন তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ তাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন মানুষ রূপে ফেরেশতা নূরের তৈরি আর সেই ফেরেশতাকে সেই তিনজনের কাছে তিনজনকে পরীক্ষা নেওয়ার জন্য তাদের কাছে মানুষ রূপে পাঠালেন আল্লাহ তাআলা প্রথম ব্যক্তি সর্বাঙ্গে ধবল তার কাছে ফেরেশতা আসলেন এবং মানুষ রূপে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কি চাইলে বা কি পাইলে তুমি খুশি হবে সেই ডবল রোগী বলল আমি সবচেয়ে খুশি হব আমার সারা শরীরে যদি অসুস্থ আমার এই ডবল আমার কুষ্ঠ রোগ এটা যদি আমার সেরে যায় আমার সারা শরীরে যদি চামড়া গজায় তাহলে আমি খুশি হব আমাকে আমার এই অবস্থা দেখে সবাই আমাকে ঘৃণা করে তার কথা শুনে ফেরেশতা সেই মানুষরূপী ফেরেশতা তাকে তার শরীরে হাত বুলালেন সাথে সাথে তার শরীরে চামড়া গজালো সুস্থ হলো তারপর তিনি বললেন তুমি এখন কি চাও ধবল রোগী বলল আমি একটি গাভীর একটি উট চাই তাকে একটি উট দেওয়া হলো উট পাওয়ার পরে সে ধীরে ধীরে ধনী হয়ে গেল তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন তাকে বললেন যে তোমার কি হয়েছে তুমি কি চাইলে বা পাইলে বেশি খুশি হবে দ্বিতীয় ব্যক্তি বলল আমি একটি গাভীর গাই চাই তাকে গাভীর গাই দেওয়া হলো সেই গাভীর গাই থেকে ধীরে ধীরে সে ধনী হয়ে গেল তারপর আবার তৃতীয় ব্যক্তি অন্ধলোকের কাছে গেলেন যাওয়ার পরে তাকে বললেন তুমি তোমার কি হয়েছে কি হলে তুমি সবচেয়ে খুশি হবে তৃতীয় ব্যক্তি বলল আমি তো অন্ধ আমি তো মানুষের মুখ দেখতে পাই না প্রকৃতি দেখতে পাই না আমি যদি এই পৃথিবীর মুখ দেখতে পাইতাম বা মানুষের মুখ দেখতে পাইতাম তাহলে আমি বেশি খুশি হতাম এই কথা শুনে ফেরেশতা তার চোখে হাত বুলালে তার চোখ ভালো হয়ে গেল তারপর তাকে বলা হলো এখন তুমি কি চাও সে বলল আমি এক
একটা ছাগল চাই, তাকে ছাগল দেওয়া হলো, সে থেকে ধীরে ধীরে গুণী হয়ে গেল। এই অবস্থা চলতে থাকলো, হঠাৎ করে আবার কিছুদিন পর সেই ফেরেশতাকে আল্লাহ পাঠালেন এই তিনজনকে পরীক্ষা করার জন্য। মানুষ রূপে ফেরেশতা কিছুদিন পর প্রথম ব্যক্তির কাছে, সেই ধবল রোগীর কাছে আসলেন। তার কাছে বললেন যে আমি তো বিদেশ থেকে এসেছি, আমার টাকা পয়সা পথের পুঁজি সব ফুরিয়ে গেছে, আমাকে তুমি একটা উট দাও, সে থেকে আমি বিক্রি করে সেটা আমি বিক্রি করে পথের সম্বল বানিয়ে নিব। তখন সেই প্রথম ধবল ব্যক্তি বলল যে উট তো অনেক দাম, আমি তো উট দিতে পারবো না। তখন আগন্তুক ব্যক্তি যিনি পরীক্ষা করতে আসছিলেন তিনি বললেন তুমি তো প্রথম অবস্থায় একেবারে অসুস্থ ছিলে, তোমার সাথে মানুষ চলাফেরা করে নাই, একেবারে গরিব ছিলে, তুমি তোমাকে তো আল্লাহ এরকম সুস্থ করে দিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন। প্রথম ব্যক্তি বলল না আমি প্রথম থেকে এরকম ছিলাম। তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তারপরে প্রথম ব্যক্তিকে ওই আগন্তুক বললেন যে তুমি তো মিথ্যা কথা বলছো, তোমার এসব যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তুমি কিন্তু আবার কি হবে গরিব হয়ে যাবে। এ কথা বলার পর আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন যে হে ট্রাকওয়ালা, তুমি আমার পথের আমি বিদেশি, বিদেশ থেকে এসেছি, আমার যাওয়ার কোনো পয়সা নাই, সব ফুরিয়ে গেছে, তুমি একটা আমাকে গাভিন গায়ে দাও, সেটা বিক্রি করে আমি রাস্তার পুঁজি বানিয়ে নিব। সে প্রথম ব্যক্তির মতো একই কথা বলল যে আমি বরাবরই এরকম ছিলাম। কিন্তু ফেরেশতা বললেন যে তুমি তো প্রথমে এরকম ছিলে না, মিথ্যা কথা বলছো, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার কথা বললে তোমার সব কিছু শেষ হয়ে যাবে। এ কথা বলার পরে আবার এ করলেন, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি যে মিথ্যার আশ্রয় নিছে, মিথ্যা কথা বললে যে সব শেষ হয়ে যায়, আমরা এটা কিন্তু বুঝি যে তোমরাও বোঝো যে মিথ্যা কথা বলা আসলে ঠিক না, সবসময় সত্যি কথা বলা উচিত, সত্যের জয় সবসময়ই হয়। তারপরে আগন্তুক ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে তার কাছে বললেন যে আমাকে একটা ছাগল দিন, আমি বিদেশ থেকে এসেছি, আমার তো টাকা পয়সা ফুরিয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য আর কোনো হাত খরচ নাই, একটা ছাগল দিন, সেই বিক্রি করে সেটা বিক্রি করে আমি রাস্তার খরচ বানিয়ে নিব। তৃতীয় ব্যক্তি সেই অন্ধ, আগে অন্ধ ছিল তারপর ভালো হয়ে গেছে, এই কথা স্মরণ করে সে মনে মনে বলল যে আমি তো একসময় অসুস্থ ছিলাম, চোখে দেখি নাই, আল্লাহ আমাকে চোখ ভালো করে দিয়েছেন, তারপরে অনেক ধন দৌলত দিয়েছেন, একজন আমার কাছে একটা ছাগল চাইছে, তো কি হয়েছে, সেই যে ছাগল চাইছে তাকে জোর করে বলছেন সেই অন্ধ ব্যক্তি যে আপনি এই আমার অনেকগুলো ছাগল একসাথে আছে, এর থেকে যেটা ভালো লাগে আপনার হৃষ্টপুষ্ট সেই ছাগলটা আপনি নিয়ে নেন, আপনি যদি ছাগল না নেন তাহলে কিন্তু আমি রাগ করব, আপনার উপরে খুশি হব না। তখন আগন্তুক ব্যক্তি সেই অন্ধ ব্যক্তিকে মাথায় হাত বুলিয়ে আরও বেশি খুশি ইয়া করলেন, আরও বেশি খুশি হলেন এবং বললেন বাহ তোমার জিনিস তোমার থাক, তোমার জিনিস তোমার থাক, এই বলে তাকে আরও দোয়া করলেন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে তিনজনের পরীক্ষা নেওয়া হলো, প্রথম দুজন পরীক্ষায় ফেল করলো, তৃতীয় জন পাশ করলো, এ থেকে বোঝা যায় যে কখনো আমরা কী করবো না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, সত্যের সততার পুরস্কার, সত্যের জয় সবসময়ই হয়, তাই সত্য কথা বলবো। সত্য কথা বললে মানুষ যেমন খুশি হন, রাজি খুশি হন, আল্লাহ রাজি খুশি হন। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে
সত্যের জয় সবসময়ই হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি তোমরা পড়বে এবং সেখান থেকে প্রশ্ন তৈরি করবে। ছোট ছোট প্রশ্ন আছে, প্রশ্নগুলো দেখবে। দেখো যে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? তারপরে আছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে বাসায়। পরিশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।